আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। একের পর এক খারাপ খবর ঋদ্ধিমা গৌরবের পরিবারে। এবার অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ আর অভিনেতা গৌরব চক্রবর্তী হলেন করোনা আক্রান্ত। অভিনেতা গৌরব চক্রবর্তী নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের মা রিমা ঘোষের। সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। 5 দিন করোনার সঙ্গে লড়াই করে হার মানতে হয়েছে ঋদ্ধিমার মা রিমা ঘোষকে। এখানেই শেষ নয়, রবিবার সকালে গৌরব চক্রবর্তীর পোস্ট থেকে জানা যায় শনিবার সকালে গৌরব এবং অর্জুন চক্রবর্তীর দিদিমা অর্থাৎ মিঠু চক্রবর্তীর মা প্রয়াত হয়েছেন করোনা আক্রান্ত হয়ে। নয়াদিল্লিতে থাকতেন তিনি। ঋদ্ধিমার বাবাও কোভিড আক্রান্ত। সাম্প্রতিক তিনি একটু একটু করে সেরে উঠছেন। কিছুদিন ধরে দিন রাত তাকে দিতে হচ্ছে অক্সিজেন। গৌরব লিখেছেন, যখনই ভাবলাম যে সামলে উঠছি তখনই জানতে পারলাম আমি আর ঋদ্ধিমা দুজনেই করোনা পজিটিভ। ফ্যানেদের উদ্দেশ্যে অভিনেতা লিখেছেন, এই পোস্টটা করছি কারণ আমি বলতে চাই যে আপনারা একা নন, এই পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে আছি। জানালেন তাদের পাশে রয়েছেন অনেকেই, যাদের এটা কাজ নয় তারা তাদের সাধ্যমতো সাহায্য করে চলেছেন, তাদের ধন্যবাদ দিয়ে গৌরবের বক্তব্য, এই ঝড় একদিন থেমে যাবে। গত মাসেই গৌরবের মা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তীও করোনা আক্রান্ত হয়েছিলেন, বাড়িতেই নিভৃতে বাসে ছিলেন তিনি। বন্ধুরা, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন ঋদ্ধিমা ঘোষ, গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষের বাবা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।